সাইকেল না পাওয়ায় মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। বৃহস্পতিবার জঙ্গিপুর মুনিয়ারী হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা এসডিও কে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অন্যান্য স্কুলের সব ছাত্রছাত্রীরা সাইকেল পেয়ে গেলেও তাদের স্কুলে নিচু ক্লাসের কিছু জনকে দেওয়া হলেও সবাইকে দেওয়া হয়নি। এর প্রতিবাদে এসডিও কে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা সবুজ সাথী প্রকল্পের আওতায় সব স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হচ্ছে, কিন্তু নিচু ক্লাসের কিছু জনকে সাইকেল দেওয়া হলেও সকলকে সাইকেল দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় জঙ্গিপুর মুনিয়ারী হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার প্রায় 1000 ছাত্রছাত্রী সাইকেলের দাবিতে এসডিও কে ঘেরাও করে তারা। আন্দোলন আমাদের সাইকেলের জন্য, আমাদের জঙ্গিপুর মুনিয়ারী হাই মাদ্রাসার জন্য সাইকেল দেওয়া হয়নি। আর 4 বছর হয়ে গেল আমাদের 11-12 দিয়ে দিয়েছে, দায়নি ওদেরকে, আমাদের তার নিচে কলেজে দিয়ে দিয়েছে, 7-8 এদেরকে দিয়ে দিয়েছে। তার জন্য আমাদের আন্দোলন, আজকে আমরা এসডিওকে বললাম, এসডিও বলছে আমরা কোনো কিছু দায়িত্ব নিতে পারবো না। এই আন্দোলন আমাদের যতদিন না দেবে ততদিন এই আন্দোলন চলবে আমাদের। তার জন্য আমরা এসডিও আজকে ঘেরাই করেছি সাইকেলের জন্য। আমাদেরকে কোনো সাইকেল দেওয়া হয়নি, কোনো ছেলে মেয়েদেরকে সাইকেল দেওয়া হয়নি। তার নিচে আমাদের কেউ কে 150 সাইকেল দিয়েছে, কাউকে 100 দিয়েছে, এইভাবে আমরা কিছু কেউ কেউ সাইকেল পাইনি। তার জন্য আমরা আজকে এসডিও সার্ভিস, আমরা 1017 জন আজকে আমাদের আন্দোলন সাইকেলের জন্য। আমি এখন ক্লাস 12 পড়ছি, বর্তমান এইচএস পরীক্ষা দিব এবার। আমরা 4 বছর ধরে আমাদের সাইকেল আটকে আছে, আমাদের মানে নিচু ক্লাস যারা আছে তারা সাইকেল পেয়ে নিয়েছে এবং তারা পুরো পায়নি। কোনো ক্লাসকে 150 দিয়েছে, কোনো ক্লাসকে 100 দিয়েছে, কিন্তু আমাদেরকে এইভাবে অফিসে আসি প্রায়, মানে এসডিও অফিস বা পৌরসভা বা আমাদের এখানকার যে এমএলএ তাকেও জানাই, তারা আমাদেরকে কোনো গ্রাহ্যই করে না, মানে আমাদের মানে আশায় হওয়ার ঘুরে যাওয়া হয়। তো আজকে ওই জন্য আমরা এখানে আন্দোলন করতে এসেছি।